हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल बैशाखीज कुकबुक। आज के आमी तैरी करे देखाबो फ्राइड राइस। बांग्लादेशी रेस्टुरेंटगुलोर सबचेये जनप्रिय किछु आइटेमेर मध्ये ए फ्राइड राइस अन्यतम। खूब सहजे किभाबे घरे फ्राइड राइस तैरी करा जाए आज के सेई रेसिपी आपनादेर साथे शेयर करब। शुरूते आमी एखाने अनेक बड़ो एकटा पात्रे बेश अनेकटा परिमाणे पानी निये निएछि, ताते आमी दिये दिच्छि स्वादमतो लवण आर दिए दीची 2 टेबिल चामच तेल। ये तेलटा आपनारा जे भातटाके सिद्ध करब सेटाके झरझरे करते साहाज्य करबे। प्राय 4-5 मिनट परे जखन पानीटा एकेबारे खूब भालो मतो फुटते शुरू करबे तखन एटाते आमरा दिए दिब खूब भालोभावे 2-3 बार करे पानी बदले बदले धुए नेवा कालो जीरा चाल। বাংলাদেশের হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইসের স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই কালিজিরা চালই ব্যবহার করতে হবে, বাসমতি চাল এখানে ব্যবহার করা যাবে না। চালটাকে আমরা প্রায় 70% মতো সিদ্ধ করে নেব, পুরোপুরি সিদ্ধ করে নেওয়া যাবে না, এবং সিদ্ধ করে অবশ্যই চালটাকে ঠান্ডা করে নিতে হবে। তো পানি ঝরিয়ে আমি চালটাকে ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি। চলে এলাম রাইসটাকে রেডি করতে। এখানে আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিব কুচি করে নেওয়া রসুন আর একটু কুচো করে নেওয়া আদা। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে নেড়েচেড়ে আমি ভেজে নিব। আপনারা এখানে তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে করছি তাই আমি বাটারটা ব্যবহার করছি না। বাটার ব্যবহার করলে আরও বেটার স্বাদ পাবেন আপনারা। এক থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিব। এখানে আমি নিয়েছি গ্রেট করে নেওয়া পেঁপে, গাজর, বরবটি, ক্যাপসিকাম এবং কিছু পেঁয়াজ। শুরুতেই আমি এখানে বরবটিটা অ্যাড করে দিব এবং অবশ্যই চুলার আঁচটা হাই হিটে রাখবেন। চাইনিজ রেসিপি হাই হিটে রান্না করা হয়ে থাকে। আপনার কন্ট্রোলের মধ্যে যতটুকু হাই হিট পারেন সেভাবে রেখে সবজিগুলোকে ভেজে নেবেন। এখানে সবজিগুলো যেহেতু গ্রেট করা তাই কোনোভাবে কম আছে এটাকে ভাজা যাবে না, মোটামুটি হাই হিটে রেখেই ভাজতে হবে। 1-2 মিনিট বরবটিটাকে ভেজে নিয়ে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে এবং গাজর। এই পেঁপে এবং গাজর ভাজাটা একটু ডিফিকাল্ট, কারণ চালটা কম হলে পেঁপে এবং গাজর থেকে পানি ছেড়ে দিবে। যেহেতু এটা গ্রেট করা তাই এর পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা আরও অনেক বেশি, তাই হাই হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে গাজর আর পেঁপের এক্সট্রা পানি যাতে না বের হতে পারে এমন করে ভেজে নিতে হবে। আমি প্রায় 3-4 মিনিট ধরে পেঁপে এবং গাজরটাকে ভেজে নিয়ে এবার এটা অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। দর্শক আপনারা খেয়াল করে থাকবেন আমি কিন্তু এতে কোনো লবণ অ্যাড করিনি। হ্যাঁ, অবশ্যই লবণটা অ্যাড করা যাবে না, লবণ অ্যাড করতে হবে পরে। আগে থেকে যদি আপনার ভাজার আগে লবণটা অ্যাড করে দেন তাহলে কিন্তু পেঁপে আর গাজর থেকে পানি বের হয়ে যাবে। এখন এই সবজিগুলোকে আমি একটা সাইড করে নিয়ে আর এক পাশে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। আমি এই ফ্রাইড রাইসে কোনো রকম চিকেন বা চিংড়ি কোনো কিছু ব্যবহার করছি না, তাই আমি এটাতে 2টো ডিম দিয়ে দিচ্ছি। আমি এই পাত্রের সাইডেই ডিমটাকে স্ক্রাম্বল করে নিব। আপনারা চাইলে এটাকে আগে অন্য পাত্রেও স্ক্রাম্বল করে নিতে পারেন, তবে আমার মনে হয় এইভাবেই সুবিধা হয়, এতে কোনো সমস্যা হয় না, কোনো ডিমের গন্ধ করবে বা এরকম কোনো সমস্যা কোনো কিছুই হবে না। এখন এই 2টো ডিমকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে স্ক্রাম্বল করে নিচ্ছি। এখন এই ডিমটাকে সবজিটার সাথে মিশিয়ে আরও প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিতে হবে।
যাতে ডিমটা খুব ভালোভাবে সবজির সাথে মিশে যায় এবং ডিমের যে কাঁচা গন্ধ থাকার ভয় থেকে যায় কিছুটা হলেও, সেটা আর থাকবে না ভালোভাবে ভেজে নিলে। এবারে আমি এই সবজিতে অ্যাড করে দিলাম লবণ। লবণ দিয়ে খুব বেশিক্ষণ মোটেও ভাজা যাবে না, শুধু লবণটা খুব ভালো মতো সবজির সাথে মিশে গেলেই হবে। নেড়ে চেড়ে সবজি এবং ডিমের সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণটা মিশে গেলে আমি সে আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে নেওয়া সেই ভাতটা ব্যবহার করছি। আপনারা চাইলে এই রাইসটা আগের দিন তৈরি করে এটা তৈরি করতে পারেন, বা অনেক সময় লেফট ওভার পোলাও থেকে যায়, আপনারা সেই পোলাও থেকে গরম মশলাগুলো তুলে নিয়ে সেভাবেও এটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা অবশ্যই করবেন যেন ভাতটা ঠান্ডা হয়। এই ফাঁকে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আগের সবজি ভাজার সাথে অনেকে মনে করে থাকবেন যে ব্যবহার করলে সমস্যা হবে কিনা। হ্যাঁ, ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি খেতে ভালো লাগে, তাই এটা পরে দিলেই ভালো। এবার আমি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর স্বাদমতো লবণ। আমরা রাইসটাকে লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, কিন্তু বেশিরভাগ পানি ফেলে দেওয়ার কারণে এটাতে খুব একটা লবণাক্ত তো থাকে না। আপনারা চেক করে নেবেন আর তারপরে আন্দাজ মতো লবণটাকে অ্যাডজাস্ট করে নিলেই হবে। এবারে সবজি, ডিম সব কিছুর সাথে এই রাইসটাকে খুব ভালো মতো মিশিয়ে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে মিশে যাওয়ার পরেও এটাকে আরও 2-3 মিনিট কুক করে নিতে হবে। সবজিটার সাথে মিশে যাওয়ার পরে আমি এটাকে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে, কোনো রকম সয়া সস বা সস এটা সেটা বিভিন্ন ধরনের উপাদান ছাড়াই। খুব সহজেই দেখলেন তো কীভাবে ঘরেই তৈরি করে নেওয়া যায় ফ্রাইড রাইস। আমার রেসিপি একবার হলেও ট্রাই করে প্লিজ দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।